তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টিয়ার্স। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটাও তোমরা জানো, ওয়ান ডাইমেনশনাল মোশন। যেখানে এর আগের ভিডিওতে অর্থাৎ ভিডিও ওয়ানে তোমরা এই বেবো আশিকের যে আশিকি এবং চাঁদনি এবং বেবো মে বেবো এদের গল্প শুনেছ। তো এই যে গল্পটা রয়েছে সেই গল্পটা খুব ভালোবাসার গল্প ছিল, এর মধ্যে আঘাতও ছিল। তো এখন ভালোবাসা শেষ, এবার আঘাতের পালা, চলো নতুন করে শুরু করা যাক। এবার আমাদের এই যে রেস্ট অ্যান্ড মোশন আমরা পড়ছিলাম, সেখানে আমরা একটা কথা খুব ইম্পর্টেন্স দিয়েছিলাম যে রেফারেন্স, অর্থাৎ তুমি কাউকে গতিশীল বলতে পারো কারোর একজনের সাপেক্ষে, অর্থাৎ অন্য কারোর সাপেক্ষে ছাড়া তুমি গতি এবং স্থিতিকে বর্ণনা করতে পারবে না। সেই যে সাপেক্ষ, সেই সাপেক্ষ নিয়েই মূলত আলোচনা করা, যাকে আমরা বলব নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম। তাহলে রেফারেন্স ফ্রেম নিয়েই চলো আলোচনা করা যাক। তো আগের ভিডিওতে যে গল্পগুলো বলেছিলাম এবং সেখানে যে আলোচনা করেছিলাম, সেই আলোচনা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে তবেই এখানে আসবে, তার কারণ তা না হলে তুমি কন্টিনিউ, অর্থাৎ সায়েন্স স্টিয়ার্স চ্যানেলটার নাম আমি এই কারণেই দিয়েছিলাম যে এই ধাপে ধাপে শিখতে শিখতে আসতে হবে। তো চলো, এর আগের ভিডিও না দেখলে অবশ্যই দেখে তারপর তুমি এটাতে আসবে। তো চলো, থাম্বনেলে মেনশন করা রয়েছে ভিডিও ওয়ান টু, এরকমভাবে তুমি সেরকমভাবে দেখে তারপরে এটাতে ঢুকবে। তো চলো এবার আলোচনা শুরু করা যাক। আজকের যে আলোচনাটা মূলত করব সেটা কি বললাম, রেফারেন্স ফ্রেম। হোয়াট ইজ রেফারেন্স ফ্রেম এবং রেফারেন্স ফ্রেমের মোশনের এফেক্ট বস্তুর মোশনের উপরে কীরকমভাবে পড়ে সেটা সম্বন্ধে আমরা মূলত এখানে জানার চেষ্টা করব। তো চলো রেফারেন্স ফ্রেম এবার আমরা জানার চেষ্টা করছি। তো প্রথমে আমরা এক নম্বর পোর্শনে, মানে পয়েন্টে আমরা জানার চেষ্টা করি যে রেফারেন্স ফ্রেম কী জিনিস, নির্দেশতন্ত্র কী জিনিস। দেখো, কোনো একটা বস্তু সাপোজ এই পি বিন্দুতে আছে, তাহলে পি বিন্দুতে কোনো একটা বস্তুর লোকেশন অর্থাৎ অবস্থান, ভালো করে জিনিসটাকে বুঝবে। এখন এই পি বিন্দুতে থাকা বস্তুটিকে এখান থেকে একজন ব্যক্তি অবজার্ভ করছে, যে ব্যক্তি চলমান অবস্থায় রয়েছে। একটা বাস এখানে চলছিল, সেই বাসের মধ্যে থাকা একজন ব্যক্তি, চলমান বাসের মধ্যে থাকা একজন ব্যক্তি এই পি বিন্দুকে অবজার্ভ করছে, ভালো করে বোঝো। তাহলে এই পি বিন্দুকে কে অবজার্ভ করছে, ধরে নিই বাসের মধ্যে থাকা একজন ব্যক্তি, ঠিক আছে। আবার আরেকটা জিনিস ভালো করে বোঝো যে এই একই পি বিন্দুকে অবজার্ভ করছে আর একটা অ্যাম্বাসেডরে করে চলছে একজন ব্যক্তি, তাহলে ইনিও একে অবজার্ভ করছেন। এখানে একজন ব্যক্তি বসে রয়েছেন যিনিও কী করছে, এই পি বিন্দুটাকেই দেখছে, ধরে নিলাম, ভালো করে বোঝো। তাহলে এই পি বিন্দুকে ইনিও দেখছেন, এদিকে এসো মা, তুমি তো দুষ্টুমি করছিলে, আমাকে মারছিলে, ঠিক আছে ওর পাশে গিয়ে বসো, ওখানে গিয়ে বসো, যা। আচ্ছা ওই দরজাটা তাহলে ওই সিট কানিটা খুলে রাখো, যদি ওর যাওয়ার দরকার হয় ওখানে। শব্দ করো না মা, ভালো করে আমি যেটা পড়াচ্ছি সেটা দেখো। তো চলো ধরে নাও এখানে পি একটা বিন্দু রয়েছে, সেই পি বিন্দুতে কোনো একটা বস্তু আছে, যে বস্তুকে কোনো একজন ব্যক্তি এই পজিশনে দাঁড়িয়ে দেখছে, ভালো করে প্রত্যেকটা উদাহরণ ভালো করে খেয়াল করবে। দেখো
এখানে দাঁড়িয়ে কোনো একজন ব্যক্তি এই পি বিন্দুকে দেখছে, ঠিক আছে? তাহলে এই বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা এই রেখার সাহায্যে আমরা বললাম। তাহলে এটা মনে করি ও বিন্দু। তাহলে ও বিন্দু থেকে পি বিন্দুর একটা দূরত্ব রয়েছে, আমি ধরে নিলাম, যেটাকে বললাম ওপি ভেক্টর, যেটাকে আমি বললাম ওপি ভেক্টর, হুইচ ইজ ইকুয়াল টু, আমি বললাম, যেটাকে আমি বললাম আর পি ও, এটাকে আমি বললাম, ঠিক আছে? ভালো করে বলুন। তাহলে ও বিন্দুতে থাকা কোনো একজন ব্যক্তি, ঠিক আছে, ও বিন্দুতে থাকা কোনো একজন ব্যক্তি একে দেখছে। আচ্ছা, এটা ও না লিখে আমি একটা কাজ করি, ধরো এই যে ফ্রেম, এই ফ্রেমটাকে আমি বলি এস ফ্রেম। এখন হঠাৎ করে ফ্রেমের কথা বললাম কেন? ধরে নাও যে এখানে একটা বাস রয়েছে, এই বাসের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি ওই বস্তুটাকে দেখছে। তাহলে বাসের মধ্যে এই ও বিন্দুতে সেই ব্যক্তি রয়েছে যে এই পি বিন্দুতে থাকা অন্য কোনো একটা বস্তুকে দেখছে। তাহলে পি বিন্দুর যে অবস্থান হবে, সেই পজিশন, আমরা সেটাকে বললাম, মনে করলাম যে আর পি। কার সাপেক্ষে অবস্থানটা বলছি? যে এই এস ফ্রেমে, অর্থাৎ বাসের মধ্যে, বাসটা এখন এস ফ্রেম মনে করি, বাসের মধ্যে যে ব্যক্তিটা বসে রয়েছে তার সাপেক্ষে পি বিন্দুর দূরত্ব কত, আমি ধরে নিলাম আর পি এস উইথ রেসপেক্ট টু এস। তাহলে এটা আমি ধরে নিলাম। ভালো করে জিনিসটাকে পরপর বুঝতে বুঝতে তবেই এগোবে। চলো, এবার মনে করলাম যে এখানে আরেকজন ব্যক্তি রয়েছে, এখানে আর একজন ব্যক্তি রয়েছে, ভালো করে বুঝতে বুঝতে যাবে বলেছি। তাহলে এখানে আর একজন ব্যক্তি রয়েছে যিনি এস ড্যাশ ফ্রেমে আছেন, যিনি এস ড্যাশ ফ্রেমে আছেন। এই ফ্রেমটার নাম দিলাম আমি এস, এই ফ্রেমটার নাম দিলাম আমি এস ড্যাশ। তাহলে ইনি এস ড্যাশ ফ্রেমে আছেন, কোন বিন্দুতে আছেন? ইনি আছেন ও ড্যাশ বিন্দুতে। ভালো করে বুঝতে বুঝতে এগো। তাহলে ইনি ও ড্যাশ বিন্দুতে আছেন। তাহলে ও ড্যাশ বিন্দু থেকে ইনি কি করছেন? ওই একই পি বিন্দুকেই দেখছেন। তাহলে ইনিও ওই একই পি বিন্দুকেই দেখছেন, ভালো করে বোঝো। তাহলে এই যে পি বিন্দুর অবস্থান বর্তমানে এই এস ড্যাশ ফ্রেমে যে রয়েছে তার সাপেক্ষে তার অবস্থানটাকে আমি বলছি আর ভেক্টর অফ পি উইথ রেসপেক্ট টু ফ্রেম এস ড্যাশ। তাহলে এস ড্যাশ ফ্রেমের সাপেক্ষে পি বিন্দুর দূরত্ব কোনটা, আমি এটা লিখলাম। এই এস ড্যাশ ফ্রেমটা কি? এক্স ড্যাশ ফ্রেমটা হচ্ছে, মনে করো এখানে আর একটা কোনো গাড়ি রয়েছে। তাহলে মনে করো এখানে আর একটা কোনো গাড়ি রয়েছে, যে গাড়ির মধ্যে আর একজন ব্যক্তি বসে রয়েছে, বসে ওটাকে দেখছে। তাহলে এখানে মনে করি আর একটা কোনো গাড়ি রয়েছে, যে ব্যক্তি গাড়ির মধ্যে বসে ওই পি বিন্দুটাকেই অবজার্ভ করছে। তাহলে এই যে পি বিন্দুটা রয়েছে সেই পি বিন্দুকে দুজন দেখছে, একজন এই কারের মধ্যে রয়েছেন আর একজন এই বাসের মধ্যে রয়েছেন। তাহলে একজন বাস থেকে অবজার্ভ করছেন আর একজন এই যে কারটা রয়েছে প্রাইভেট কার, সেই কার থেকে অবজার্ভ করছেন। তাহলে একজন কার থেকে, একজন বাস থেকে, তার মানে দুইজন দুটো আলাদা জায়গার থেকে ওকে দেখার চেষ্টা করছে, পি বিন্দুকে দেখার চেষ্টা করছে। এখন যে মুহূর্তে কারে থাকা ব্যক্তি পি বিন্দুকে দেখেছে সেই মুহূর্তে ব্যক্তির থেকে পি বিন্দুর দূরত্বকে আমরা বলেছি পজিশন অফ পি উইথ রেসপেক্ট টু এস ড্যাশ। যে এস ড্যাশ ফ্রেমটা বলতেই আমরা কারের, কারকে বোঝাচ্ছি, অর্থাৎ এই যে প্রাইভেট কারটা রয়েছে তাকে বোঝাচ্ছি। আচ্ছা, এস ফ্রেম বলতে আমরা বাসকে বোঝানোর চেষ্টা করছি। ভালো করে জিনিসটাকে বুঝলে আশা করি। এবার দেখো, এই বাসটা তো গতিশীল, এই বাসটা তো গতিশীল, তাই নয়? তাহলে বাসটা গতিশীল এবং কারটাও গতিশীল। তাহলে ধরে নিলাম বাসটা গতিশীল এবং কারটা গতিশীল। তাহলে এর আগে আমরা আলোচনা করে নিয়েছিলাম একটা জিনিস, যে কেউ যদি গতিশীল বলি তাহলে কারুর সাপেক্ষে গতিশীল,
তাই তো? তাহলে কার সাপেক্ষে গতিশীল? মনে করো এখানে গ্রাউন্ড রয়েছে, ভূমি রয়েছে, সেই ভূমিতে থাকা কোনো ব্যক্তি, ভূমিতে থাকা কোনো ব্যক্তি এই কারকে দেখছে এবং বাসকে দেখছে। এখানে কোনো একজন ব্যক্তি ভূমিতে কোথাও না কোথাও দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, ঠিক আছে? সেই ব্যক্তি এই বাসকে দেখছে এবং কারকে দেখছে, ঠিক আছে? তাহলে এই ব্যক্তির সাপেক্ষে কারের একটা গতিবেগ থাকবে, বাসেরও একটা গতিবেগ থাকবে, তাই তো? তাহলে সেটাই হলো কার এবং বাসের গতিবেগ, তাই তো? এখন দেখো, কার এবং বাস দুজনের গতিবেগ থাকার কারণে আর একটা ঘটনা ঘটবে। আমরা এখান থেকে ভালো করে ভেক্টরের জ্যামিতিটাকে বোঝার চেষ্টা করি। দেখো, এখান থেকে আমরা একটা কাজ করতে পারবো না। দেখো, বাস এবং কার দুজনেই গতিশীল কোনো একটা গ্রাউন্ডে থাকা ব্যক্তির সাপেক্ষে। তার মানে কার এবং বাস দুজনেরই কী রয়েছে? একটা গতিবেগ রয়েছে। আচ্ছা, এবার দেখো, এই যে কার এবং বাসে বসে থাকা ব্যক্তিদের মধ্যে যে দূরত্বের পার্থক্য রয়েছে, সেই দূরত্বের পার্থক্যটা আমরা কেমনভাবে বোঝাতে পারবো? এদের মধ্যে যে দূরত্বটা রয়েছে সেটা কোনটা? এটা। তাহলে এই দূরত্বের ব্যবধানে দুইজন ব্যক্তি বসে পি বিন্দুকে দেখছে। তাহলে এদের মধ্যে যে দূরত্ব, ঠিক আছে, তাহলে দেখো ভেলোসিটি মানে ডিস্টেন্স এখানে আমরা লিখব আর, ঠিক আছে, ডিস্টেন্স অফ ও বা ও নয়, আমি রেফারেন্স ফ্রেম এস বলি, উইথ রেসপেক্ট টু এস ড্যাশ। এস ড্যাশের সাপেক্ষে আমি দেখো কোন দিক থেকে তীর চিহ্ন দেওয়া শুরু করেছে, এখান থেকে এই দিকে। তাহলে এইটা আমার এস ড্যাশ ফ্রেম আর এটা আমার এস ফ্রেম, ঠিক আছে? তাই কিন্তু দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু সেরকমভাবেই লিখেছিলাম। আমরা পি বিন্দুর অবস্থান লিখেছিলাম কি? পি বিন্দুর অবস্থান কার সাপেক্ষে? এস ফ্রেমের সাপেক্ষে। এটা পি বিন্দুর অবস্থান এস ড্যাশ ফ্রেমের সাপেক্ষে, ঠিক আছে? আর এটা কি? এস এর অবস্থান, ফ্রেম এস এর অবস্থান ফ্রেম এস ড্যাশের সাপেক্ষে, ঠিক আছে? তাহলে এই যে চিত্রটা আমরা আঁকলাম, এই চিত্রটায় আমরা একটা ত্রিভুজ পেয়েছি। ভালো করে তুমি খেয়াল করলে দেখতে পাবে, একটা ত্রিভুজ পেয়েছি যে ট্রায়াঙ্গেল ও ড্যাশ ও পি, এই একটা ট্রায়াঙ্গেল পেয়েছি। খুব ভালো করে তুমি খেয়াল করো, এরকম একটা ট্রায়াঙ্গেল কিন্তু আমরা পেয়েছি। যে ট্রায়াঙ্গেলটায় আমরা যদি ভেক্টর জ্যামিতি কাজে লাগাই তাহলে কি পাবো দেখি? এই ট্রায়াঙ্গেলটায় যদি আমরা ভেক্টর জ্যামিতি কাজে লাগাই তাহলে আমরা দেখতে পাবো যে ও ড্যাশ ও ভেক্টর প্লাস ও পি ভেক্টর, তাহলে ও পি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ও ড্যাশ পি, আমরা লিখতে পারবো ও ড্যাশ পি। কেন? দেখো, ও ড্যাশ থেকে ও পর্যন্ত সমক্রম মানে একটা ক্রম নিলাম, তারপর ও থেকে পি পর্যন্ত সেই একই সমক্রম মেনটেন করলাম। তাহলে সমক্রমে গৃহীত দুটো ভেক্টরের যদি আমরা যোগ করি তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুর সঙ্গে সমান হবে, ট্রায়াঙ্গেল ল আমরা পড়েছি। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো দেখি? আমরা ও ড্যাশ ও ইকুয়াল টু কী লিখতে পারবো? ও ড্যাশ ও ইকুয়াল টু আমরা এটা লিখতে পারবো, তাই তো? এটাই তো ও ড্যাশ ও। তাহলে ও ড্যাশ ও ইকুয়াল টু আমরা লিখতে পারলাম কত? লিখতে পারলাম আর এস এস ড্যাশ প্লাস ওপি। ওপি মানে কত? আর পি এস ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো দেখো? ইকুয়াল টু আমরা লিখতে পারবো ও ড্যাশ পি। তার মানে কি? আর পি কমা এস ড্যাশ, এটা আমরা লিখতে পারবো, তাই তো? তাহলে বুঝলে এটা ভালোভাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারলাম ভালোভাবে যদি এখানে আমরা লিখি? তাহলে দেখো, আর পি এস ড্যাশ ইজ ইকুয়াল টু আর পি এস প্লাস আর এস এস ড্যাশ। এই যে ইকুয়েশনটা খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, প্রথমে ভালো করে এই ইকুয়েশনটাকে খেয়াল করো। এই যে ইকুয়েশন ওয়ান আমরা মনে করতে পারবো, এই ইকুয়েশন ওয়ান খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন।
দেখো, বাস এবং কার এখন দুজনেই যদি গতিশীল হয় এবং পি বিন্দু গতিশীল হয়, গতিশীল নাও হয়, ঠিক আছে, এদের মধ্যে কারোর মধ্যে যদি গতি মেনটেন করা থাকে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে এই যে দূরত্ব, এদের মধ্যে যে দূরত্ব, তিনখানা দূরত্ব আমরা পেলাম, সেটাও পরিবর্তন হবে। তাহলে আমি এক কাজ করি, এদের উভয় পক্ষে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি। টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবো দেখি, ডিডিটি অফ আর পি এস ড্যাশ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ আর ভেক্টর পি এস প্লাস ডিডিটি অফ আর এস এস ড্যাশ। এটা আমরা লিখতে পারবো। তাহলে এটার থেকে সরাসরি আমরা কি লিখতে পারছি দেখো, এটা কি পেলাম, আর বাই টি অর্থাৎ সরণ বাই সময়। সরণ বাই সময় মানে কি, গতিবেগ। তার মানে ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু এস প্লাস ভেলোসিটি অফ এস উইথ রেসপেক্ট টু এস ড্যাশ। এই একটা সুন্দর ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তার মানে যখন একই কণাকে বা একই বস্তুকে দুটো আলাদা আলাদা ফ্রেম থেকে, দুটো আলাদা আলাদা ফ্রেম থেকে অবজার্ভ করা হবে অর্থাৎ দেখা হবে, তখন তাদের জেনারেল অর্থাৎ সাধারণ ইকুয়েশন হবে এই যে ইকুয়েশন নাম্বার টু। তাহলে এই ইকুয়েশন নাম্বার টুটা হবে তাদের সাধারণ ইকুয়েশন। ভালো করে বোঝো, তাহলে তাদের সাধারণ ইকুয়েশন হবে কিন্তু এটা, অর্থাৎ এই ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু এস ড্যাশ, এই যে পি, পির ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এস ড্যাশ অর্থাৎ এই যে কারের ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমের রেসপেক্টে এর যে গতিবেগটা হবে, সেই গতিবেগ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভেলোসিটি অফ পি অর্থাৎ এর গতিবেগ উইথ রেসপেক্ট টু এস অর্থাৎ বাসের ফ্রেমের রেসপেক্টে ওর গতিবেগ, এবং ওই ফ্রেম দুটোর পারস্পরিক একে অপরের রেসপেক্টে যে গতিবেগ সেটার যোগফল। করলেই তবেই আমরা পেয়ে যাব কারের রেসপেক্টে পি বিন্দুর গতিবেগ। তার মানে আমরা দেখলাম যে এখানে প্রত্যেকেই একে অপরের গতিবেগকে প্রভাবিত করে, একে অপরের গতিবেগকে প্রভাবিত করে। মনে করো, ভালো করে তুমি খেয়াল করো, মনে করো যে বাস এবং কার একই গতিবেগে এইভাবে অগ্রসর হচ্ছে, একই গতিবেগে অগ্রসর হচ্ছে। তাহলে দেখো, বাসের থেকে পি বিন্দুর দূরত্ব চেঞ্জ হবে, কারের থেকেও পি বিন্দুর দূরত্ব চেঞ্জ হবে। ভালো করে বুঝো, বাস এবং কার একই সঙ্গে এইভাবে অগ্রসর হচ্ছে, তাই তো, একই গতিবেগে সমান্তরালভাবে এদিকে অগ্রসর হচ্ছে। তাহলে দেখো, এই যে দূরত্বটা অর্থাৎ বাসে থাকা ব্যক্তি এবং কারে থাকা ব্যক্তি, তাদের মধ্যে দূরত্বটা কিন্তু চেঞ্জ হবে না, তাই না? সময়ের সঙ্গে সঙ্গে ওদের মধ্যে দূরত্বটা চেঞ্জ হবে না, কিন্তু পি বিন্দুর সাপেক্ষে, পি বিন্দুর সাপেক্ষে এই যে বাসের মধ্যে থাকা ব্যক্তি সেটাও দূরত্ব চেঞ্জ করবে, পি বিন্দুর সাপেক্ষে কারের মধ্যে থাকা ব্যক্তি সেও দূরত্ব চেঞ্জ করবে, তাই তো? কিন্তু এই দূরত্বটা চেঞ্জ হবে না, অর্থাৎ এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হয়ে যাবে। কনস্ট্যান্ট কোয়ান্টিটির ডেরিভেটিভ কী হয়? শূন্য হয়। ডেরিভেটিভ পার্ট ওই জন্য পড়িয়ে এসেছি। তাহলে কনস্ট্যান্ট কোয়ান্টিটির ডেরিভেটিভ শূন্য হয়। তাহলে দুটো ফ্রেম যদি পরস্পরের সঙ্গে দূরত্বের পরিবর্তন না করে একইভাবেই অগ্রসর হয়, সমান্তরালভাবে একই অভিমুখে অগ্রসর হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে পার্টটা, এই যে এই পার্টটা আমরা কি পাবো, জিরো পাবো, অর্থাৎ এটা আমরা কি মনে করব, শূন্য। তাহলে এই পার্টটা যখন শূন্য হয়ে যাবে তখন আমি কি লিখতে পারবো, ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু এস, তাই তো? তার মানে ভালো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করো, যদি এই বাস এবং কার দুজনে একই দিকে সমান্তরালভাবে অগ্রসর হয়, তাহলে এই যে বাস এবং কারের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব কি পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আর ভেক্টর এস এস ড্যাশ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, অর্থাৎ ধ্রুবক রাশি হয়ে যাবে। তাহলে ধ্রুবক রাশির যখন আমরা ডেরিভেটিভ করব, ডিডিটি করলে ডিডিটি অফ আর এস কমা এস ড্যাশ, এটা করলে আমরা কত পেয়ে যাব, শূন্য পেয়ে যাব। ডিডিটি অফ আর এস ড্যাশ মানে কি জিনিস আসলে, ভেলোসিটি অফ এস উইথ রেসপেক্ট টু এস ড্যাশ। তাহলে এদের একে অপরের সাপেক্ষে গতিবেগও কি হবে, শূন্য হয়ে যাবে। তাহলে যদি এদের একে অপরের সাপেক্ষে গতিবেগ শূন্য হয়ে যায়, তাহলে ফ্রম ইকুয়েশন টু,
ফ্রম ইকুয়েশন টু। দু নম্বর ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারবো? দু নম্বর ইকুয়েশন থেকে আমরা লিখতে পারবো যে ভি অফ পি, ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু এস। তার মানে ওই পি বিন্দুর গতিবেগ বাসের সাপেক্ষে যা হবে, বাসের সাপেক্ষে যা হবে কারের সাপেক্ষেও তাই হয়ে যাবে, তাই তো? বাসের সাপেক্ষে যা হবে কারের সাপেক্ষেও ওর গতিবেগ তাই হয়ে যাবে, তাই তো? কখন? যখন বাস এবং কার নিজেদের মধ্যে কোনো দূরত্বের পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে করবে না, তাই তো? তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, সেই ইকুয়েশন থেকে আমরা বোট স্ট্রিমের যে প্রবলেম, রেইনম্যান প্রবলেম, ঠিক আছে, রিলেটিভ মোশনের যে রেইনম্যান প্রবলেম, বোট স্ট্রিমের প্রবলেম, সেই সব প্রবলেম কিন্তু আমরা সমাধান করতে পারবো এই জিনিসটাকেই শুধু যদি তুমি খুব ভালোভাবে বুঝে যাও, ঠিক আছে? তার মানে পি বিন্দুতে এক থাকা একজন ব্যক্তিকে যদি দুটো আলাদা আলাদা ফ্রেম থেকে, দুটো আলাদা আলাদা ফ্রেম থেকে অবজার্ভ করা হয়, তাহলে ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু ফ্রেম এস আর ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু ফ্রেম এস ড্যাশ, তাদের মধ্যে কিন্তু রিলেশন আছে। রিলেশনটা কেমন? ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু এস প্লাস ভেলোসিটি অফ এস উইথ রেসপেক্ট টু এস ড্যাশ। এই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা প্রপারলি যখন তোমরা বুঝে যাবে, তখন বোট স্ট্রিম এবং যে রিলেটিভ মোশন বা রেইনম্যান প্রবলেম, এই যে প্রবলেমগুলো রয়েছে যেগুলো আপেক্ষিক বেগ নিয়ে আলোচনায় আমরা পড়ব, সেটা মোস্ট মানে একেবারে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যদি এই নলেজটা ভিতরের থেকে তোমাদের থেকে থাকে তবে, ঠিক আছে? তো চলো, ওয়ান ডাইমেনশনাল মোশনের এই সেকেন্ড ভিডিওতে আমি শুধু এইটুকুই আলোচনা করলাম, তার কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এই পার্টটা রেফারেন্স ফ্রেম নিয়ে আমাদের করতেই হতো, সেই জন্য আমরা এইটা নিয়ে আলোচনা করলাম। এরপর রেফারেন্স ফ্রেমের আরেকটা সিরিজ নিয়ে আমি আলোচনা করব, যেখানে কোনো একটা রেফারেন্স ফ্রেমের এই যে ভেক্টরগুলো রয়েছে, এই যে আর ভেক্টর, আর পি এস বললাম বা এদের বললাম, এদের ভ্যালুগুলো অর্থাৎ এদের মানগুলো কত সেগুলো আমরা নির্ণয় করে দেখানোর চেষ্টা করি। তার মানে কি, রেফারেন্স ফ্রেম ওয়ান ডাইমেনশনাল মোশন, টু ডাইমেনশনাল মোশন, থ্রি ডাইমেনশনাল মোশন, এই সমস্ত মোশনের ক্ষেত্রে রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে তাদের ভ্যালুয়েশন কী দাঁড়ায় সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো চলো, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।